করেছিলেন, যারা সিভিল ভলেন্টিয়ার নিয়ে রাস্তায় রাস্তায় অনেকে কান্নাকাটি করেন যে আমাদের সিভিল ভলেন্টিয়ারদের বিয়ে হচ্ছে তার মাইনে কম বলে, তারা সেই দিন কোর্টে গিয়ে 1,31,000 সিভিল ভলেন্টিয়ারের চাকরি খেয়ে দিয়েছিল এবং 1,31,000 সিভিল ভলেন্টিয়ারের চাকরি ডিসেম্বর মাস পর্যন্ত ছিল। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দায়িত্ব দিয়েছিলেন, সাথে সাথে ডিপার্টমেন্টকেও দায়িত্ব দিয়েছিলেন, আমরা কেস লড়ে নিশিতা মাস্তে মাননীয় চিফ জাস্টিস তখন ছিলেন ওনার কোর্টে লড়াই করে সিভিল ভলেন্টিয়ারের চাকরিটাকে কেবলমাত্র 4টে থানা অ্যাপয়েন্টমেন্টে গন্ডগোল হয়েছিল, ইন্টারভিউতে গন্ডগোল হয়েছিল বলে 1,31,000 সিভিল ভলেন্টিয়ারের চাকরি চলে গেছিল, সেই কেস জিতে এসেছি। সুতরাং যারা কান্নাকাটি করছেন তাদেরকে বলবেন যে ভাই আবার আমাদের চাকরি খাওয়ার জন্য কারো সুপ্রিম কোর্টে গেছেন, আমরা যদি এতই আপনাদের দরদি হব তাহলে ইলেকশন কমিশনে গিয়ে আমাদের বিরুদ্ধে কেন নালিশ করছেন যে আমাদেরকে কোন রকম ভাবে পুলিশের কোন কাজে রাখা যাবে না, কোন ল অ্যান্ড অর্ডারে ডিউটি পালানো যাবে না। সিভিল ভলেন্টিয়ার যারা 1,31,000 আছেন এখন তার সেটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রত্যেককে আমি বলি মুখ্যমন্ত্রী আপনাদের চাকরি স্থায়ী বন্দোবস্ত করে দিয়েছে, 60 বছর পর্যন্ত আপনাদের চাকরি, অবসর পাওয়ার পর 3,00,000 টাকা, কনস্টেবলদের মতো ছুটি ছাটা সমস্ত কিছু আপনাদের স্বাস্থ্যসাথী কাজ করে দেওয়া হয়েছে এবং আপনাদের ছুটি ছাটা সমস্ত কনস্টেবলদের সমান করা হয়েছে। আমরা চেষ্টা করছি নভেম্বর বা ডিসেম্বরে বৃহৎ পুলিশ কর্মচারী নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আর পুলিশ এবং পুলিশ সহায়ক সংগঠনের সব রকম দাবি পূরণ হয়ে গেছে। দু একটা অর্থনৈতিক দাবি আছে, অর্থনৈতিক দাবিটা আপনারা জানেন কেন পূরণ হচ্ছে না, তার জন্য এমন অবস্থা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীকে 2 অক্টোবর দিল্লিতে গিয়ে দিল্লিতে যেতে হচ্ছে ধর্ণা দিতে। সুতরাং অর্থনৈতিক অবস্থা যখন ঠিক হবে তখন নিশ্চয়ই অর্থনৈতিক দাবি দেওয়া গুলো পূরণ হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা যে দাবি করেছি আজ পর্যন্ত কোন দাবি, ওয়েলফেয়ার বোর্ডের কোন দাবি তিনি অগ্রাহ্য করেননি, প্রত্যেকটা দাবি তিনি পূরণ করেছেন এবং আমরা আশা রাখি আগামী দিনে যে অর্থনৈতিক দাবি দেওয়া আছে সেগুলো, অর্থনৈতিক অবস্থা ভালো হলে সেগুলো পূরণ হবে। এই কথা বলে কেন এই পুলিশ নেতাকে রাজ্যের মুখ্যমন্ত্রী এতটা ভালোবাসেন বুঝতেই পারছেন দর্শক তার এই বক্তব্য শুনে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক চিনতে পারছেন ভিডিওটার যা অবস্থা চেনা খুব মুশকিল। ইনি হচ্ছেন একজন পুলিশ অফিসার, কালীঘাট থানার ওসি, কলকাতা পুলিশের এসিপি শান্তনু সিনহা বিশ্বাস, পুলিশের যে ওয়েলফেয়ার বোর্ড রয়েছে তার নেতা। এটা হচ্ছে আসানসোলের একটা প্রোগ্রাম, পুলিশের প্রোগ্রাম, পুলিশ কর্মীদের প্রোগ্রাম। তো সেখানে এই সব কথা বলেছেন, আরও সব অনেক কথাই বলেছেন, তার মধ্যে এটা হচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদেরকে সান্ত্বনা, মানে সিভিক ভলেন্টিয়ারদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য ময়দানে শান্তনু সিনহা বিশ্বাস, পুলিশ নেতা। আর দর্শক কথাগুলো শুনলেন। আচ্ছা, যারা চিনতে পারছেন না আমি একটা অন্য ছবি দেখাই, যারা চেনেন তারা চেনেন কিন্তু এই ভিডিওতে মুখটা পরিষ্কার নয়, হয়তো আপনাদের মধ্যে অনেকেরই কৌতূহল, লোকটাকে তো চিনতে পারলাম না, আমি তার জন্য একটা অন্য ছবি দেখাচ্ছি দর্শক। এটা একটা ব্যানার দেখুন, এখানে মাঝের যিনি, আমিও চিনি না, আমাকে একজন এটা দিয়ে বললেন যে মাঝে যাকে দেখতে পাওয়া যাচ্ছে উনি হচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাস, একেবারে কালীঘাটটা কার্যত বুক চিতিয়ে আগলান, পুলিশ অফিসার কালীঘাট থানার ওসি। দর্শক একটু বড় করে দেখায় হয়তো খুব ছোট লাগছে, দেখুন আমাকে যিনি পাঠালেন তিনি বললেন যে মাঝে যিনি রয়েছেন তিনি হচ্ছেন শান্তনু সিনহা বিশ্বাস। আমি আবার এই ব্যানারটাও দেখছিলাম, পুলিশ দিবস, খেলা দিবস, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির স্বীকৃতিদানকারী মানবিক ও দরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। বাপরে বাপ। তবে দর্শক আমি আরেকটা বলতে পারি, মানে আমার আর কি নজরটা কেড়েছে যে এখানে যে ছবিগুলো ইউজ করা হয়েছে, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে ওই অফিসারদের মাথার উপরে, হাত জোড় করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের
পুলিশ মন্ত্রী হিসেবেই ধরবো, যেহেতু এখানে লোগো নেই, কিন্তু অন্তর্নিহিত অর্থ অনেক অনেক হতে পারে, কিন্তু এখানে আমি ধরছি পুলিশ মন্ত্রী, ওনারা পুলিশ, তাই এইভাবে ওনার ছবি ব্যবহার করেছেন আর কি ব্যানারে, যাই হোক। কিন্তু দর্শক, ছবি অনেক সময় ব্যবহার করা হয়, কিন্তু কিছু কিছু ছবি না মানে কেমন একটা যেন চোখে লাগে, জানেন তো। আমি ব্যাখ্যাতে আসছি ওনার বক্তব্যগুলো নিয়ে, আগে আমি এই ছবিটা দেখাই দর্শক। দর্শক ছবিটা দেখুন তো, মানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি যেভাবে ইউজ করা হয়েছে, মানে এই ছবি দেখে মনে হচ্ছে না যে চটির নিচে অফিসাররা সব বসে রয়েছেন, মনে হচ্ছে না? মুখ্যমন্ত্রীর চটির নিচে সব বসে রয়েছেন মনে হচ্ছে না? আরে মুখ্যমন্ত্রীর ছবি ইউজ করবেন ঠিক আছে, একেবারে ফুল বডি পায়ের চটি পর্যন্ত দেখা যাবে, আমার তো চটিও লাগছে, তাই তো নাকি দর্শক, না আমি ভুল দেখছি? হ্যাঁ চটি তো মনে হচ্ছে, পুরো ছবি চটি, আর এমন ব্যাকগ্রাউন্ডে লাগানো হয়েছে দূর থেকে ছবি যেন মনে হচ্ছে চটির তলায় সব বসে রয়েছেন পুলিশের লোকজন। এটা শুনতে খারাপ লাগছে দর্শক হয়তো আমার কথাটা, কিন্তু আমার দেখে মনে হচ্ছে, আমি সেই জন্যই কথাটা বলছি দর্শক, অন্যভাবে নেবেন না। ছবি ইউজ করুন ঠিক আছে, একেবারে এইরকম দর্শক, এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, হয়তো আপনাদের সকলের ভালো নাও লাগতে পারে, আমি জানি না। আবার এটা আবার শুনে ওই কালীঘাট থানার ওসি আবার আমাকে নোটিশ পাঠাবেন কি না, আমাদেরকে চটির তলায় বলা হয়েছে, নোটিশ, বিশ্বাস নেই এই শান্তনু সিনহা বিশ্বাসকে, বিশ্বাস নেই, অনেককেই নোটিশ পাঠান, অনেক রিপোর্টারকে নোটিশ পাঠিয়েছেন, মানে ওই থানা থেকে নোটিশ পাঠানো হয়েছে, আমি তো খবরও করেছি সেসব নিয়ে। সুতরাং এই যে কথাটা বলেছি, মানে জানি না আবার একটা নোটিশ পাঠিয়ে দেওয়া হবে কিনা, যে আমাদেরকে এইভাবে বলা হয়েছে, পাঠাবেন পাঠাবেন পাঠাবেন, আমার মনে হয়েছে ছবিটা দেখে তাই বলেছি, পাঠালে পাঠাবেন, আবার নয় যেতে হবে যাব। আচ্ছা আগে কি আগে কি কেউ মুখ্যমন্ত্রী ছিলেন না আমাদের রাজ্যের? আগে কি পুলিশের কোনো প্রোগ্রাম হয়নি? দেখেছেন এইভাবে চটি পর্যন্ত, মানে পায়ের তলা পর্যন্ত ছবি দিয়ে প্রোগ্রাম করতে? আবার তো আমি এটাও দেখেছি পুলিশের সব অফিস টফিস রয়েছে, ওখানে বড় বড় সব কাট আউট, এবং আপনারা তো এর আগে অনেক কথাও শুনেছেন এই শান্তনু সিনহা বিশ্বাসের, আমাদেরকে দেখতে হবে বিষয়টা, মানে মুখ্যমন্ত্রীর বিষয়ে দেখে দিতে হবে বিষয়টা, শুনেছেন তো বিষয়টা? আমি তো সেসব নিয়ে খবর করেছি, ফলে এটা যেন আমাদের কোথাও কোথাও মনে হয় অত্যন্ত একটা আধিক্ষেতা হচ্ছে, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী হলেও তিনি তো একজন পলিটিক্যাল ফিগার, এইগুলো বড় করে দেখালে পুলিশের প্রতি মানুষের যে আস্থা সেটা ভালো থাকে না, বিশেষ করে এখনকার দিনে যেভাবে রাজনীতি নেমে এসছে, এগুলো যত দেখানো হয় না তত পুলিশের প্রতি একটা মানুষের রাগ তৈরি হয়, ক্ষোভ তৈরি হয়, অনাস্থা আসে, যেটা কিন্তু ভালো নয় সমাজের পক্ষে। আমি সেই জায়গা থেকেই বলছি, তাতে যদি শান্তনু সিনহা বিশ্বাসদের খারাপ লাগে আমার এই কথাটা, ওকে আর একবার চলে যাব, নোটিশ পাঠিয়ে দিন, তবে গিয়েও আমি বলবো হ্যাঁ আমার খারাপ লেগেছে ওটা দেখে, আমি এইভাবে চাই না। কারণ যারা রয়েছেন সবাই যে আপনি যেমন আপনার মতের সবার বিশ্বাসী, আমার মনে হয় না সবাই, কিন্তু অনেকে গেছেন, বলা হয়েছে, বাধ্য হয়েছেন, না হলে আবার যদি সমস্যা হয়ে যায় বদলির আবার ব্যবস্থাপন, তারা গেছেন, কিন্তু আমার মনে হয় না এটাকে মানে এইরকমভাবে এতটা ছবি ইউজ করে এইরকম ব্যাপার স্যাপার ব্যানার, মনে হয় না ওখানে যারা যারা রয়েছেন তারা সবাই এটাকে ভালোভাবে নিচ্ছেন বলে, মানে নেওয়ার কথা নয় আমার মনে হচ্ছে, দর্শক ভুল হলে আপনারা বলবেন। আবার কলকাতা হাইকোর্টে মামলা হলে হয়তো সরকারি যারা আইনজীবী তারাও হয়তো আবার বলবেন এরকম কথা বলেছেন শফিকুল ইসলাম, যেটা গতকালকে বলার চেষ্টা হয়েছিল আমার খবর নিয়ে, বলবেন, কিন্তু কী করবো, মনে প্রশ্ন জাগছে তাই বলছি, তারপরে কলকাতা হাইকোর্ট যেটা বলবে আমাকেও সেটা শুনতে হবে। যাই হোক দর্শক, এ তো হলো আমার যা ধারণা, এটা বলতে বলতেই 9 মিনিট হয়ে গেল। দর্শক কথাগুলো শুনলেন, আমি পয়েন্টগুলো একটু আলোচনা করে দিই। বলা হচ্ছে যে যারা এই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে এত সব কান্নাকাটি করছেন তারা কেস করেছিল কি, মানে তারা মানে চাকরি খেয়ে নিচ্ছিল, কি একটা বললেন না, আমরা সেই মামলা টামলা করে চাকরি বাঁচিয়েছি, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, দায়িত্ব দিয়েছিলেন বলে কার কথা বললেন যে আমরা চাকরি বাঁচিয়েছি। দর্শক আরও একটা কথা শুনলেন, উনি নিজে বললেন যে কয়েকটি জায়গাতে একটু গণ্ডগোল হয়েছিল চাকরির, যেটা বুঝলাম আর কি, সিভিক ভলান্টিয়ারের কয়েকটি জায়গাতে গণ্ডগোল হয়েছিল কিন্তু সবার চাকরি খেয়ে নেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা দর্শক, যদি কোথাও চাকরি নিয়ে প্রশ্ন ওঠে
তো সেখানে তো টোটাল নিয়োগটা নিয়েই তো প্রশ্ন, মানে নিয়োগটা নিয়েই তো প্রশ্ন উঠবে, সেটাই হয়তো উঠেছিল। আমি কিন্তু এই কেসটা নিয়ে খুব ডিটেলস জানি না, আমি আমি জাস্ট ওনার কথা শুনে বলছি। উনি নিজে বললেন যে কয়েকটা থানাতে গণ্ডগোল হয়েছিল, তো যখন উনি নিজে সেটা স্বীকার করছে যে কয়েকটা থানাতে গণ্ডগোল হয়েছিল, তো তাহলে তো কেস তো হবেই। এবার এবার সেই কেস লড়ে যেখানে গণ্ডগোল হয়নি সেই চাকরিগুলোকে বাঁচিয়েছেন না কি জানি না কী করেছেন, আমি ডিটেলস বলতে পারবো না। কিন্তু এটা কেন বলছেন যে চাকরিগুলো খেয়ে নেওয়ার চেষ্টা করছিল? আপনি তো নিজে স্বীকার করছেন যে কয়েকটা জায়গাতে গণ্ডগোল হয়েছিল। আরে একটা জায়গাতেও কেন গণ্ডগোল হবে, কেন প্রশ্ন উঠবে? আর আপনি তো স্বীকার করছেন যে হ্যাঁ কয়েকটা জায়গাতে গণ্ডগোল হয়েছিল। আর সেখানে যদি প্রশ্ন ওঠে সিভিক নিয়োগ নিয়ে, যদি কেউ প্রশ্ন তোলেন, সেটা অন্যায় হয়ে গেল। একটু একটু দেখে নেওয়া হবে না যে কারা অনিয়মে বেনিয়মে ঘুরপথে চাকরি পেয়েছেন আর কারা সত্যিকারে চাকরি পেয়েছেন? একটু দেখে নিয়ে চাকরিগুলো রাখা বা বাদ দেওয়ার বিষয়টা হবে না? সেই প্রশ্ন কোথাও হয়তো কারা তুলেছিলেন তার জন্য তাদের দোষ হয়ে গেল, অথচ আপনি নিজে স্বীকার করছেন কয়েকটা জায়গাতে গণ্ডগোল হয়েছে। এটা এটা মানায় আপনাকে? আপনি একজন পুলিশ অফিসার। দ্বিতীয়ত বলছেন যে আপনাদের হয়ে যারা কান্নাকাটি করছেন তারাই তো কমিশনে বলেছিল এদেরকে দায়িত্ব দেওয়া যাবে না, ল অ্যান্ড অর্ডার ডিউটি দেওয়া যাবে না, তারাই তো বলেছিল, বললেন শান্তনু সিনহা বিশ্বাস। আমি শুধু ভাবছি যে পুলিশের লোক, পুলিশকে অন্তত সত্য কথাটা বলুন। পুলিশের লোক হয়ে পুলিশের লোক সিভিক ভলেন্টিয়ার, তাদেরকেও টুপি পরাচ্ছেন, তাদেরকেও পলিটিক্যালি একটা মানে এ করার চেষ্টা করছেন। বিরোধীরা বলেছিল যে ওদেরকে ল অ্যান্ড অর্ডার ডিউটি দেওয়া যাবে না, নাকি আপনাদের পুলিশ ডিপার্টমেন্ট কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে বলেছিল যে আমরা সিভিক ভলেন্টিয়ারদেরকে এই এই দায়িত্বে রাখি, ল অ্যান্ড অর্ডার ডিউটি আমরা দিই না? কারা বলেছিল? বিরোধীরা বলেছিল না আপনার পুলিশ ডিপার্টমেন্ট একেবারে উচ্চ জায়গা থেকে কলকাতা হাইকোর্টে তারা হলফনামা দিয়ে বলেছিল যে আমরা সিভিক ভলেন্টিয়ারদেরকে ল অ্যান্ড অর্ডার ডিউটি করাই না? তো যখন আপনাদের ডিপার্টমেন্ট বলেছে হাইকোর্টে, তখন তো বিরোধীরা বলবেই যে এটা এটা তো কথা নয়, ল অ্যান্ড অর্ডার ডিউটি দেওয়া তো কথা নয়, তো সেখানে কী করে তাদেরকে দিয়ে ভোটটা করানো যায়? তো বিরোধীরা সে কথা বলবেন না যখন আপনাদের ডিপার্টমেন্ট কলকাতা হাইকোর্টে বলেছে যে আমরা এই ডিউটি করাই না, ওই পার্কিং করাই, উৎসবে দেখাই, ট্রাফিকে খানিকটা হেল্প নিই, মানে এর বাইরে ল অ্যান্ড অর্ডার আমরা করাই না। দর্শক মনে আছে অর্ডার যে এটা কপিটা যেটা কলকাতা হাইকোর্টে দেওয়া হয়েছিল? আর সেখানে আপনি বোঝাচ্ছেন যে ওনারা বলছেন যে এদেরকে ল অ্যান্ড অর্ডার ডিউটি দেওয়া যাবে না? দর্শক, আমি জাস্ট যে কটা পয়েন্ট বলছেন যে আপনাদের সবার চাকরি তো স্থায়ী করে দিয়েছেন আমাদের দরদী মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, ওই আর কি, ন হাজার না কত মাইনে না স্থায়ী করে দিয়েছেন। দর্শক, সংসার চলে। এখন হয়তো আপনারা কেউ কেউ বলবেন যে ওদের ইনকাম অন্য, কিন্তু অন্য ইনকাম তো সেটা তো বৈধ নয়, সেটা তো অবৈধ। যদি কোনো সিভিক ভলেন্টিয়ার ভাবেন যে না আমি অবৈধভাবে কোনো টাকা পয়সা নেবো না, তুলবো না, তার সংসারটা কী করে চলবে বলুন তো দর্শক? ওই 9,000 না 9,500 না কত এরকম বেতন, সব সিভিক ভলেন্টিয়ার ওই রকম টাইপের, এটা আমি কখনো মানবো না। একজন হলেও ভালো রয়েছেন, এটুকু আমি বিশ্বাস করি, একজন হলেও। তাহলে তার সংসারটা কী করে চলবে? তার মানে তাকেও ওই টাকাটা দিতে হবে, না হলে সংসার চলবে না, পেটের জ্বালা। কথা উঠতে পারে, যুক্তি হিসেবে আসতে পারে, বলছে সব স্থায়ী করে দেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছে। আরে স্বাস্থ্যসাথী কার্ড তো সাধারণ মানুষের সবারই তো করে দেওয়া হয়েছে, এককালীন 3 লাখ না কত দেওয়া হয় বলেছে। আর এককালীন 3 লাখ যখন চাকরি ছাড়বেন সেই 3 লাখের কত ভ্যালু সে তো আমরা এখন থেকে আন্দাজ করতে পারছি, কিন্তু এখন সংসারটা কী করে চলবে তার কোনো সদুত্তর নেই। বলছেন যে আপনারা তো স্থায়ী করে দিয়েছে, এরকম স্থায়ী এ তো সেই জাঁতাকলে পিছে মারার মতো, ওই টাকায় সারাটা দিন যেভাবে কাজ করানো হয়। আমি পুলিশ নিয়ে অনেক সমালোচনা করেছি দর্শক, আপনারা শুনেছেন, কিন্তু কিছু কিছু বিষয় যেগুলো দেখলে আমার নিজের খারাপ লাগে, ফলে সেই সব বিষয়েও কিন্তু আমি কথা বলি। আমার বিরুদ্ধে অনেক পুলিশ অফিসার অনেক প্রেশার চেষ্টা করেন, কিন্তু তবুও যখন তাদের ক্ষেত্রেও কোনো অনিয়ম ঘটে সেই সব নিয়েও আমি কিন্তু কথা বলি। কারণ আমি এটাও জানি অনেক পুলিশ অফিসার, পুলিশের অনেক মানুষ রয়েছেন যারা আমাকে সমর্থন করেন, আমাকে আড়াল করে এসে বলেন পাশে আছি, কিন্তু কিছু আমাদের মানে আমাদের কিছু করার নেই। আমি জানি কারণ সবাই খারাপ, এটা আমরা কখনো বলতে পারি না, কিন্তু এখানে বলা হচ্ছে আপনাদের তো স্থায়ী করে দেওয়া হয়েছে। আরে স্থায়ী করে দেওয়া হয়েছে, বেতনটা কত সেটা বলুন তো, আপনার বেতন কত?
বড় বড় কথা বলছেন, আপনার বেতন কত আমি জানি না, এর বাইরে আপনার অন্য কোনো ইনকাম রয়েছে কিনা, আর আপনি বড় বড় কথা বলছেন, দিন না আপনার বেতন থেকে ভাগ করে ওই সব সিভিক ভলান্টিয়ারদেরকে যাদের সংসার চলছে না ওই টাকাতে দিন না, দেখবো আপনি কত বড় নেতা, পুলিশ নেতা হয়েছেন, বড় বড় লেকচার, সেজে গুজে গিয়ে বড় বড় সব লেকচার। আবার বলছেন, জানেন তো আর্থিক এমন অবস্থা, আমাদের মুখ্যমন্ত্রীকে আগামী 2 অক্টোবর দিল্লিতে ধর্নায় যেতে হচ্ছে, যেতে কি বাধ্য হচ্ছেন না কি বললেন, যেতে হচ্ছে। আহারে, আর্থিকের এমন অবস্থা, এমন অবস্থা যে আমাদের মুখ্যমন্ত্রীকে যেতে হচ্ছে দিল্লিতে ধর্নায় বসতে, মুখ্যমন্ত্রীর জন্য কত দরদ। আর আপনি পুলিশ অফিসার, প্রশ্ন করলেন না যে টাকাগুলো কেন আটকে রয়েছে, জব কার্ডের টাকাগুলো কেন আটকে রয়েছে, সেটা আপনি বলছেন না যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, যার জন্য আজকে যারা জব কার্ডে সত্যিই কাজ করেছেন তারাও বঞ্চিত হচ্ছে, টাকা পাচ্ছেন না, এর দায়টা কার, কেন এই দুর্নীতি হবে, তাদের বিরুদ্ধে কড়া স্টেপ নিতে হবে, সেই কথা আপনার মুখ থেকে উচ্চারণ হয়নি। আপনি পুলিশ অফিসার, আর আপনি পুলিশ অফিসার, আপনি এইসব কথা বলছেন যে আর্থিক অবস্থা, আর্থিক সব হলে সব মিটে যাবে, কথা থেকে মিটবে, কী অর্থ, কী অর্থ বাকি রয়েছে মিস্টার শান্তনু সিনহা, কী অর্থ বাকি রয়েছে যেটা আপনারা দাবি করেন, যা দাবি করেন বা আপনাদের মুখ্যমন্ত্রী যে দাবিগুলো করেন, কখনো তো পার্লামেন্টে দাঁড়িয়ে সেই দাবিগুলো বলতে শুনিনি, সব ওই বাইরে বাইরে, পার্লামেন্টে বললেই ধরা পড়ে যাবে, মানে ধরা পড়ে যাবেন যারা বলবেন আর কি, যে কত আসল আর কতটা জল, সব ধরা পড়ে যাবে, কিন্তু পার্লামেন্টে ফর্দ কখনো বলা হয় না। অবাক লাগে যে এত কথা বলা হয় বাইরে, পার্লামেন্টে বলা হয় না, সুপ্রিম কোর্টে গিয়ে বলা হয় না, বা কোনো কোর্টে গিয়ে বলা হয় না, শুধু বাইরে পলিটিক্যাল মঞ্চে বলা হয়। আর সেই দাবিগুলো কিসের, প্রাকৃতিক বিপর্যয় কি জস আমফান এইসব, তার সঙ্গে কি বলা হয়, জব কার্ড, আবাস, আর এইসব বলা হয়। আচ্ছা, ওইসব টাকা যদি সত্যি আপনার মুখ্যমন্ত্রীকে কেন্দ্র সরকার দিয়ে দেয়, আপনি যেমন যেমন বলছেন বা আপনার মুখ্যমন্ত্রী যেমন যেমন দাবি করছে, সবটাই যদি কেন্দ্র সরকার দিয়ে দেয়, আপনি পারবেন, আপনার মুখ্যমন্ত্রী পারবেন সেই টাকা থেকে পুলিশের দাবি, যে যে বেতন বৃদ্ধি বা ইত্যাদি, বা আরও যারা যাদের যা সব দাবি রয়েছে সরকারি যারা কর্মচারী, পূরণ করতে ওই টাকা থেকে পারবেন? আপনি কি বলছেন, আর্থিক এমন অবস্থা, দিল্লি থেকে ধরনা দিচ্ছেন, দিল্লিতে গিয়ে কি পুলিশের ওই দাবি দেওয়া মেটানোর জন্য যে অর্থের প্রয়োজন সেই টাকা আদায় করতে যাচ্ছেন ওখানে, সেই টাকা আটকে রয়েছে, যে টাকাগুলো বলা হচ্ছে সব তো প্রজেক্টের টাকা, যদি আমফান প্রাকৃতিক বিপর্যয়ের কথা বলা হচ্ছে, যে টাকা আসবে সেটা মানুষকে দিতে হবে, জব কার্ডের টাকা যেটা আসবে, জব কার্ডে যারা কাজ করেছেন তাদেরকে দিতে হবে, আবাসের টাকা যারা পাননি তারা পাবেন, সবই তো প্রজেক্টের টাকা, তো আপনি ওই টাকা কি করে ওরকম আশ্বাস দিচ্ছেন যে এইসব টাকা উনি যাচ্ছেন এমন অবস্থা সব পূরণ করে দেবেন, ওই টাকার সঙ্গে আপনাদের যারা ব্যাপার তার সঙ্গে কোথায় কি এ রয়েছে, ওটা কি জিএসটির টাকা আটকে রয়েছে, বলতে পারবেন জিএসটির এত টাকা আটকে রয়েছে সরকার দিচ্ছে না, অন্য রাজ্যকে সব দিয়ে দিয়েছে, জিএসটির যে টাকাটা বাকি রয়েছে, যে নিয়ম রয়েছে সেই নিয়ম মতো টাকাটা দিয়ে দেয় কেন্দ্র সরকার, তো আপনারা আপনারা যেসব প্রতিশ্রুতি দিচ্ছেন যে এরকম আর্থিক অবস্থা দিল্লিতে যাচ্ছেন, দিল্লি থেকে টাকায় টাকা যদি আসেও তো সেখান থেকে কী করে কী করে দাবি দাওয়া পূরণ করবেন, তার মানে কি, তার মানে আপনি কি এটাই বলতে চাইছেন ঘুরপথে যে আপনার মুখ্যমন্ত্রী সেন্ট্রাল ফান্ড ডাইভার্ট করেন, ভেঙে মানে অন্য খাতের ফান্ড ভেঙে মানে অন্যদিকে কাজে লাগান, সেটা বলতে চাইছেন? কিন্তু সেটা তো ভীষণ অন্যায়, তাহলে আপনি এটা কী করেই বা ভাবছেন, প্রশ্ন উঠবে না দর্শক? শান্তনু সিনহা, বিশ্বাস কী করে বিশ্বাস রাখবো আপনার প্রতি, যেভাবে কথা বলছেন আপনি দিদি, নাকি সব দাবি আমাদের বলছেন, সব দাবি আমাদের পূরণ করে দিয়েছেন দিদি, এটা আমি আর কী বলবো, তাহলে পুলিশের লোকেরাই বলুন, সব দাবি যদি আপনাদের পূরণ হয়ে থাকে তাহলে আপনারা বলবেন কমেন্টে, আমি জানি আপনাদের কমেন্ট করলে সমস্যা, সেটা আবার মনিটর করা হবে ব্যবস্থা নেওয়ার জন্য, আমাকে পার্সোনালি করবেন, অনেকের সঙ্গে যোগাযোগ রয়েছে যে সব দাবি আপনাদের পূরণ হয়ে গেছে, যা যা বলেন সব নাকি পূরণ করে দেন দিদি, কিছু বাকি রয়েছে, আর্থিক কী হয়ে গেলে আবার সব করে দেবে, এই যে কথাগুলো বলা হয় সব দাবি পূরণ হয়ে গেছে, মোটামুটি যা যা দাবি আপনাদের সব পূরণ হয়ে গেছে, মোটামুটি দিদি সব দাবি পূরণ করেছেন নাকি, এটা কী বলেন না দর্শক, কী বলবেন? এবার বুঝতে পারছেন এই পুলিশ নেতাকে কেন মুখ্যমন্ত্রী তার বাড়ির সামনে থানাতে ওসি করে রেখে দিয়েছেন দীর্ঘদিন, কেন এত ভালোবাসেন বুঝতে পারছেন? কারণ উনিও দিদিমণিকে, মুখ্যমন্ত্রীকে খুব ভালোবাসেন, একবার মনে হয় মা না কি বলেছিলেন, মা বলেছিলেন না আমাদের মা নাকি, যতটা আমার মনে পড়ছে, দর্শক ভুল হলে ধরিয়ে দেবেন,
বুঝতে পারছেন? কারণ মুখ্যমন্ত্রী হয়ে উনি ময়দানে নেমেছেন, সিভিক ভলেন্টিয়ারদেরকে কীভাবে হাতে রাখা যায়, তাদেরকে সান্ত্বনা দেওয়া যায়, আরও যারা পুলিশের পুলিশ ডিপার্টমেন্টের আরও যারা সব রয়েছেন, যাদের সব ক্ষোভ টোপ রয়েছে, সরকারের কাছে কিছু দাবি দেওয়া রয়েছে, যাতে করে তারা শান্ত থাকেন, এই পুরো বিষয়টাকে কন্ট্রোল করার জন্য ওই লোকটিকে মাথায় বসিয়ে দেওয়া হয়েছে, পুলিশ ওয়েলফেয়ার বোর্ড না কি একটা কমিটি তার নামে মাথায় বসিয়ে রাখা হয়েছে, আর উনি শুধু বচন আউড়ে যাচ্ছেন এইসব সভা করে, আবার নাকি পুলিশ দিবস পালন করবেন, ইত্যাদি করবেন, অভিযান করবেন, কত কী করবেন। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর হাতটাকে শক্ত করতে রাখ মানে শক্ত করে রাখতে চাইছেন বা আরও শক্ত করবেন, এটা দর্শক আমার মনে হচ্ছে। এবার আমার মনে হওয়াতে যদি ওনার খুব খারাপ লেগে যায়, লাগলে ওই তো একটাই রাস্তা, নোটিশ পাঠাও, আবার দেখবো বাড়ির সামনে ঠক 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 আরামবাগ থানা নোটিশ নিয়ে হাজির, কোন থানা, কালীঘাট থানা, তখনই বুঝতে পেরে যাব এই আজকে যা বলেছি তার জন্য। পাঠান তো দেখি, পাঠান, খবর করা আর কোর্টে যাওয়া লড়াই করা এ তো আমার দৈনন্দিন রুটিন হয়ে গেছে, পাঠান। তাহলে কি চুপ করে যাবো? যেগুলো চোখের সামনে খারাপ দেখছি বলবো না, খারাপ লাগলে খারাপ বলবো না, আরও বলবো, আলবাদ বলবো, তাতে যত খুশি পারেন নোটিশ করুন। মিস্টার বিশ্বাস, আমার বিশ্বাস কিছুই করতে পারবেন না আমাদের। দর্শক কি বলবেন? যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।